হাই, আমি রূপম। এখন ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে পাঠানের অ্যাডভান্স বুকিং রেসপন্স এবং বাংলাদেশে রিলিজ নিয়ে। তো পাঠান ছবিটা অ্যাডভান্স বুকিং সেখানে রেকর্ডের পর রেকর্ড বানাচ্ছে আমরা জানি, তো খুব শীঘ্রই ছবিটা ব্রহ্মাস্ত্রের টিকিট সেল সেটাকে বিট করে দেবে অ্যাডভান্স বুকিংয়ে। তো সেটা অলরেডি বিট করেও দিয়েছে। এবার আমরা যদি মাল্টিপ্লেক্স চ্যানেলে দেখি তাহলে এই ছবিটা এখনও পর্যন্ত প্রায় অ্যাডভান্স বুকিংয়ে 3,65,000 টিকিট সেল করেছে, তো যেটা আর কিছুটাই পিছিয়ে রয়েছে ওয়ারের থেকে। ওয়ার 4,00,000 ওপর টিকিট সেল করেছিল, তো এই ছবিটা হাতে এখন 2 দিন রয়েছে এবং ছবিটা ডেফিনেটলি সেটা বিট করে দেবে। ওয়ারের যে অ্যাডভান্স বুকিং টিকিট সেলের দিক থেকে সেটা বিট করে দেবে, কিন্তু ওয়ার অ্যাডভান্স বুকিংয়ে কামিয়েছিল প্রায় 30 কোটি টাকার মতো। এবার সেই সময়ের টিকিট রেট আর এখনকার টিকিট রেট সেটার মধ্যে একটা আকাশ পাতাল তফাত রয়েছে, তো এখনই সেটা ওয়ারের কালেকশনকে বিট করে দিয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। তো পাঠান প্রায় 31 কোটির বেশি নেট কালেকশন অ্যাডভান্স বুকিং থেকে করে নিয়েছে, যে কারণে আমরা যদি হিন্দি সিনেমা হিসেবে সবথেকে বেশি অ্যাডভান্স বুকিং আপাতত কোন সিনেমা করেছে তাহলে সেক্ষেত্রে ওয়ার বলবো না, সেক্ষেত্রে বলবো পাঠান। পাঠান সব ছবির প্রিভিয়াস রেকর্ড হিন্দি ছবির ভেঙে দিয়েছে। পাঠান প্রায় 31 কোটির ওপরে অ্যাডভান্স বুকিংয়ে কামিয়ে নিয়েছে নেট কালেকশানে। এবং যদি এখন কোনো ছবি বেঁচে রয়েছে পাঠানের আগে রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র KGF Chapter 2, যেটা কিন্তু একটা হিন্দি সিনেমা নয়, সেটা একটা কন্নড় ভাষার সিনেমা, সেটা ডাব হয়ে এসেছিলো। সেই ছবিটা প্রায় 42 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছিল। এবার দেখার পাঠান কি এই 2 দিনে সেটাকেও টপকে যায়। যদি সেটাকে টপকে যায় তাহলে তো বস, মানে আর কোনো রেকর্ডই রইল না। তো দেখার, তবে মনে হচ্ছে পাঠান সেই রেকর্ডটাও ভেঙে দিতে পারে। আমরা যদি ফার্স্ট ডেতে পাঠান কীরকম ফার্স্ট হিসেবে অ্যাডভান্স বুকিং করেছে সেটা দেখি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 21-22 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছে শুধু ফার্স্ট ডের জন্য। এবার সেকেন্ড ডে হিসাব করলে সেখানে আমরা প্রায় 12 কোটি টাকার একটা কালেকশন দেখতে পাবো। এবার আমি যে কালেকশনটা বলছি এখন, এই 21-22 কোটি বা 12 কোটি, এটা কিন্তু গ্রস কালেকশন, নেট কালেকশন নয়। তো ফার্স্ট ডের জন্য প্রায় 21-22 কোটি টাকার অ্যাডভান্স বুকিং গ্রস কালেকশনে অলরেডি হয়ে গেছে। এবার দেখার সেকেন্ড ডেতে কালেকশনটা কীরকম কী বাড়ে, তার কারণ হচ্ছে সেকেন্ড ডেতে কালেকশন আরও মানে বেশি হওয়ার চান্সেস রয়েছে। তার কারণ সেকেন্ড ডেতে রিপাবলিক ডে, তো সেদিনকে মানে যে কালেকশনটা সেটা কোনোভাবে পড়বে না, বরঞ্চ বাড়বে। এবার সাধারণত এটা শুক্রবার রিলিজ হয়, শনিবারের ক্ষেত্রে হয়, কিন্তু ছবিটা যে টাইমে আসছে সে টাইমটা হচ্ছে বুধবার। তো বুধবার দারুণ কালেকশন পেয়ে বৃহস্পতিবার হলিডের জন্য আরও ভালো কালেকশন, এবার শুক্রবার দিন হালকা ড্রপ পড়তে পারে, তারপর শনিবার রবিবার। তো এই 5 দিনের যে উইকেন্ড এই ছবিটা যে কীরকম লেভেলের কামাবে এটা জাস্ট ভাবাই যাচ্ছে না। এর সঙ্গে আরও একটা বিষয়, সেটা হচ্ছে 25খানা সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছিলো কোভিডের পর বা লোকে সিনেমা দেখতে না আসায়, সেই সিনেমা হলগুলো আবার ওপেন করা হচ্ছে পাঠানের জন্য এরকম রেসপন্স দেখে। তো দেখার যে সেই সিনেমা হলগুলোকে এই ছবিটা বাঁচিয়ে রাখতে পারে কি না, আশা করছি পারবে। তো এই ছিল ফার্স্ট আপডেট। এবার হচ্ছে পাঠানের বাংলাদেশ রিলিজ নিয়ে। তো অলরেডি তাদের মধ্যে আজকে একটা কথাবার্তা হয়েছে যে পাঠানকে বাংলাদেশে সেম ডেটে রিলিজ দেওয়া যদি যায়, তো সেটার ফলাফল বা সেটা কি হবে কি না এটা আমরা আগামীকাল জানতে পারবো, যে ছবিটা বাংলাদেশে রিলিজ হচ্ছে কি না। তবে পসিবিলিটি আছে এই ছবিটার বাংলাদেশে রিলিজ হওয়ার। তো দেখার, তার কারণ বাংলাদেশের অডিয়েন্স এই ছবিটার জন্য মুখিয়ে বসে রয়েছে। দেখার এই ছবিটা বাংলাদেশে কীরকমভাবে মুক্তি পায় এবং সেখানে তো ডিল নিয়ে একটা সমস্যা হবে আমরা জানি, সেটা কীভাবে শর্ট করা যায় এবং দেখা যাক কবে রিলিজ পায় এই ছবিটা বাংলাদেশে। আজকের পরবর্তী যে বড় আপডেটটা সেটা হচ্ছে জলি LLB 3 নিয়ে। এই আপডেটটা আমরা আগেও দিয়েছিলাম, জলি LLB 3 হবে, সেখানে অক্ষয় কুমার এবং অর্ষদ ওয়াসিকে দেখা যাবে। তো এই দুজনের ফেস অফ হবে এই ছবিতে, ছবির কাজ শুরু হবে, ছবিটা ফ্লোরে যাবে সম্ভবত 2023 ডিসেম্বর মাস থেকে। অক্ষয় কুমারের লাইন আপ এবছরে শ্যুট যে ছবিগুলোর হওয়ার সেগুলো পুরো প্যাকড। তো এই ছবিটার কাজ শুরু হবে 2023 ডিসেম্বর থেকে এবং মেকার্সরা টার্গেট নিচ্ছে এই ছবিটা 2024 সামারে রিলিজ করবে। তো দেখার এই দুই জলির ফেস অফ কেমন হয় এবং এবার কে ঠিক কে ভুল হয় দেখা যাক। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশলের জন্য একটা বড় প্রজেক্ট। এবার ভিকির ছবি মানে ভরসা তো থেকেই যায়। তো লক্ষ্মণ উটেকার এর আগে যেরকম ধরনের ছবি বানিয়েছেন তার থেকে একদম সরে গিয়ে একটা পিরিয়ড ফিল্ম বানাচ্ছেন, যেটা একটা ব্যয়বহুল সিনেমা, এবং ছবিটা প্রোডিউস করছেন দীনেশ ভিজন। তো এই ছবিতে ভিকি কৌশলকে দেখা যাবে শিবাজি মহারাজের চরিত্র অভিনয় করতে, একটা ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। সব ঠিক থাকলে 2023 মিড থেকে এই ছবির কাজ শুরু হবে। ভিকি এই ছবিটা সাইন করেছে, এটা কনফার্ম নিউজ। আমি এর আগেও বলেছিলাম যে ভিকি একটা পিরিয়ড ছবি করতে পারে লক্ষ্মণ উটেকারের সাথে, তবে লক্ষ্মণ উটেকার এর আগে কিন্তু এরকম ধরনের কোনো ছবি বানাননি।
তো সে কি এরকম একটা গল্প এরকম একটা সিনেমা হ্যান্ডেল করতে পারবে, দেখা যাক কেমন হয় এই ছবিটা। ফাহাদ ফাজিল নিজে জানিয়েছেন সে থালাপতি 67-এর পার্ট, কারণ এটা লোকি ইউনিভার্সের পার্ট, এটা সে নিজে জানিয়েছে। তবে বিষয়টা হচ্ছে সে এটা বলতে পারবে না যে তার ক্যারেক্টারটা মানে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা সেটাকে নিয়ে স্ট্যান্ড অ্যালোন হিসেবে ছবি আসবে কি না। যদি আসে তাহলে অবশ্যই অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা হবে, তবে থালাপতি 67-এ সে রয়েছে। অক্ষয় কুমারের আরও একটা ছবি, কুমার মঙ্গত পাঠক মানে হচ্ছে অভিষেক পাঠকের বাবা, যিনি একজন প্রডিউসার, তো তিনি দৃশ্যম 2-এর সাকসেসের পরে খুব খুশি হয়েছেন এবং তিনি চাইছিলেন তার প্রোডাকশনের আন্ডারে অজয় না হলে অক্ষয় যে কোনো একজন কাজ করুক পরবর্তী ছবিতে। তো বিঘ্নেশ শেট্টি যে এতদিন দৃশ্যম বলি বা এরকম ধরনের বহু ছবির এডি ছিল, মেন এডি ছিল, সে একটা ছবি পরিচালনা করতেন। তো অক্ষয় কুমার বরাবরই নতুন পরিচালকদের সাথে কাজ করতে খুব মানে তার সহজ হয় কাজ করা, সে খুব এনজয় করে তাদের সাথে কাজ করতে। তো আমি আগের আপডেটেই বললাম যে অক্ষয় পুরো বুকড, তার যেরকমভাবে একটার পর একটা ছবি রয়েছে, ডেটস ব্লক পুরো। তো অক্ষয় কুমার দিওয়ালির পর এই ছবিটায় হাত দেবেন। এই ছবিটা কী জনরার ক্যারেক্টার, কী গল্প, কী হতো আমরা কিছু জানতে পারছি না, তবে পরিচালককে বললাম আমি বিঘ্নেশ শেট্টি এবং প্রডিউসারকে সেটাও বললাম কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠকের বাবা। তো দেখার কেমন হয় এই ছবিটা এবং এই ছবিটা কি বক্স অফিসে সাফল্য আনতে পারে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির পরবর্তী ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে, এবং এই ছবিটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের 50তম ছবি যেখানে তারা দুজন একসাথে অভিনয় করছেন। তো এটা একটা রোম্যান্টিক সিনেমাই হতে চলেছে, তবে এখানে কিন্তু কোনো সুখী দাম্পত্য জীবনের কথা বলা হচ্ছে না, এখানে অসুখীর কথা বলা হচ্ছে, কারণ কৌশিক গাঙ্গুলির মনে হয় যে লোকে সেটাই দেখতে পছন্দ করেন। তবে কৌশিক গাঙ্গুলি তার লাস্ট যে ছবিগুলো যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েছেন তাকে না খুব সুন্দর করে ক্যারেক্টার দিয়েছেন, তার ক্যারেক্টারগুলো খুব ভালো লেখা হয়েছে। তো দেখার এই ছবিতে তাকে কীরকম লাগে দেখতে এবং এই ছবিটা হয় কেমন। তো এই ছিল কিছু লেটেস্ট আপডেটস আজকের। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।